এটা একটা অন্য ধরনের ছবি দেখতে পাচ্ছ, এইভাবে আমরা করলাম, এইভাবে আমরা কমপ্লিট করবো একটা একটা ছবি। তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝতে করতে সুবিধা হয়। এটা তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে তোমরা ভেতরটাকে কমপ্লিট করে ফেলবে, বুঝতে পেরেছ? এবারে ভেতরে আমি আর একটু ডার্ক বাড়াতেই পারি, তাহলে একটু এরকম ব্লুইশ দিতে পারি হালকা করে। প্রথমে দিয়েছি লাইট ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন দিয়েছি, দিয়ে ওপর থেকে এইভাবে নামতে 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 এইভাবে আস্তে আস্তে একটা ধাপ তৈরি করেছি। যেহেতু গাছের পাতা আছে, সেই জন্য এই এই ধরনের পাতার জন্য আমরা একটু ব্লুইশ ব্যবহার করতেই পারি হালকা করে। খুব ঘষে দেব না, হালকা 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 করে দেব, ঘষে ঘষে, বুঝা গেছে? এইভাবে আমরা দিলাম, সুবিধে হবে এইভাবে ঘষে। এখানে একটুখানি দিতে পারো কাজ, ব্যাস, বেশি করার দরকার নেই। এবারে এর গায়ে তোমরা যদি মনে করো বিভিন্ন রকমের টয়েস দিতেই পারো। এগুলোতে বসে তোমরা কালারও করবে। এখানে একটা স্টার করে দিচ্ছি, একটা স্টার বানিয়ে দিলাম এইভাবে। এখানেও দিতে পারো ইচ্ছা করলে। প্রথমে আগে ত্রিভুজ মতো করলাম, এদিকে একটা তুলে দেবো, এদিকে একটা, এদিকে একটা, দেখো স্টার হয়ে যাবে, দেখতেও ভালো লাগে, বুঝতে পেরেছ? এবার এইগুলোর মধ্যে যদি মনে করো একটু লাল কালার দেব, একটু লাল দিয়ে দিলাম, একটু লাল দিতে পারো, একটু হলুদ দিতে পারো, একটু হলুদ দিতে পারো, এখানে একটা গোল বল দিতে পারো, এখানে নীল কালারের বল দিতে পারো, এখানেও দিতে পারো নীল কালারের, দু চারটে বল দিয়ে দিলাম, দেখতে একটু অন্য ধরনের হয়ে গেল। আজকে একটু ক্রিসমাস ডে, যেহেতু একটু ক্রিসমাস ব্যাপারটা থেকে যাচ্ছে, মাঝখানে দিতে পারো, বুঝতে পেরেছ? একটু অন্য রকম হলো, তাহলে ব্যাপারটা ঘুরে গেল। এখানে আরো অনেক কিছু করা যায়, তোমরা লাইট লাগাতে পারো তোমাদের মতো করে, ঠিক আছে? এটা তোমরা যত যে যত খাটবে, যে যত করবে, তার ছবি তত সুন্দর হবে, এটাই সব থেকে বড় কথা। এইভাবে তোমরা আজকে এই ধরনের কাজ একটা কমপ্লিট করতে পারো। প্রথমে আগে হালকা হলুদটা আমি একটা স্টেপ দেখাই, একটা স্টেপ দেখাচ্ছি। প্রথমে আগে ওপর থেকে এইভাবে, ওপর থেকে এইভাবে আগে নামাতে থাকো, লাইট ইয়েলো দিয়ে, লাইট ইয়েলো দিয়ে এভাবে নামাতে থাকো, তাহলে সব থেকে সহজ পদ্ধতি হয়ে যাবে এটা। তারপরে এইভাবে তোমরা ভরাট করে দাও লাইট গ্রিন দিয়ে, বুঝতে পারলে? এইটা করার পরে, এটা করার পরে তোমরা ইচ্ছে করলে লাইট ডিপ ব্লু দিয়ে করতে পারো, বা এই ধরনের ব্লু দিয়েও তোমরা বের করতে পারো হালকা হালকা করে। এক একটা স্টাইল এক এক রকম হয়। এটা ডিপ গ্রিন দিয়ে দিলে ডিপ গ্রিনেরও কাজ করা হবে, এইভাবে ডিপ গ্রিনকেও চাপানো যায়। যে যত যত প্র্যাকটিস করবে তার হাত তত বেশি করে হাত তৈরি হবে, বুঝতে পেরেছ? তার তত হাত তৈরি হবে, সে তত ভালো করতে পারবে। এটা তোমাদের প্র্যাকটিসের ওপর নির্ভর করছে, প্র্যাকটিসটা তোমরা একটু বেশি করবে, বোঝা গেল?
এই হচ্ছে একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, এবার শুধু একটা দাগ টেনে দেওয়া আর কিছুই না, বোঝা গেল? ব্যাস এইভাবেই কাজ কমপ্লিট হয়ে যাবে। করো এইভাবে তোমরা কাজ, ওকে।